উপস্থিত হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম দিলীপ যাদব আমার প্রিয় সাংসদ তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ পার্লামেন্টের কল্যাণ ব্যানার্জি আমার সহকর্মী ফিরাদ হাকিম আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার এবং কর্পোরেশনের মেয়র দিলীপ আমার সাথী ইন্দনীল সেন অপরূপা তপন দাসগুপ্ত অসীমা পাত্র সদেহ রবীন্দ্রনাথ ভট্টাচার্য রথপাল সিং বেচারাম মান্না অসিত মজুমদার স্নেহাশিস চক্রবর্তী মানস মজুমদার কৃষ্ণচন্দ্র ছাত্রা অসীম মাঝি সুদীপ্ত রয় সাথী খান্দেকার শেখ নুরুজ্জামান ইকবাল অসুস্থ বলে আসতে পারেনি শেখ মেহবুব রহমান সুজাতা মন্ডল খান আমার নবী ভাই রহিম নবী এবং সৌমিক দে সহ আমার এখানে উপস্থিত সমস্ত আমার মা ভাই বোনেরা আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ আমার সহকর্মীবৃন্দ সমর্থকবৃন্দ এবং আমার বুথের কর্মীরা বুথ অঞ্চলের আমার সকল প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের সকলকে আমার প্রণাম জানাই সালাম জানাই শুভেচ্ছা জানাই নববর্ষের অভিনন্দন জানাই প্রথমেই যদি আমি জিজ্ঞেস করি আমার বুথের কর্মীরা এখানে কারা কারা এসছে একটু হাত তুলবেন বুথের কর্মীরা বুথের কর্মীরা এদিকে মা বোনেদের কাছে না জাগিলে ভারত ললনা এ ভারত জাগে না জাগে না আমি আজকে আমার মিটিং করব বুথ কর্মীদের সমর্থনে দলের সম্পদ তারাই কিন্তু মনে রাখবেন ইলেকশনটা করে তারাই প্রতিদিন তর্ক করে ঝড়ে জলে বক্তৃতা দেয় ঘুরে বেড়ায় ভোটার নাম লেখে ভোটার লিস্ট লেখে সারা বছর দলের জন্য কাজ করে তাই আজকের মিটিংটা আমি ডেডিকেটেড করছি আমার বুথ ওয়ার্কারদের জন্য তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকব, তারা ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না মনে রাখবেন নেতা তৈরি হয় কাজের মাধ্যমে নেতা কখনো গাছ থেকে পড়ে নেতা হয় না একথা স্বামী বিবেকানন্দ বলেছেন একথা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন হুগলি জেলা প্রথমে আপনাকে মনে রাখতে হবে এই জেলাটা কী এই যে পরশুরায় আজকে আমরা মিটিং করছি পাশে খানাকুল তার পাশে তারকেশ্বর সিঙ্গুর ওদিকে আরামবাগ আমার ওদিকে গোঘাট থেকে শুরু করে ও পাশে চুঁচুড়া থেকে শুরু করে ফুরফুরা থেকে শুরু করে চণ্ডিতলা থেকে শুরু করে একটার পর একটা অঞ্চল আছে কিন্তু হুগলি জেলা কি? কেন আপনি গর্ববোধ করবেন হুগলি জেলা নিয়ে বাংলা গর্ববোধ করে কেন জানেন তার কারণ হুগলি জেলায় কংগ্রেসের সভাপতি যিনি আগে ছিলেন যখন পার্টি বিভক্ত ছিল না উমেশচন্দ্র ব্যানার্জি তিনি কিন্তু হুগলি জেলার মানুষ মনে রাখবেন এমন কি আরামবাগে আমরা আরামবাগের গান্ধী বলতাম প্রফুল্লচন্দ্র সেন তিনিও কিন্তু হুগলি জেলার মনে রাখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাওড়া হুগলি মিলিতভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবেন একদিকে ফুরফুরা শরীফ অন্যদিকে তারকেশ্বর মন্দির ওং নম শিবায় নম অন্যদিকে মায়েশের রথ অন্যদিকে ব্যান্ডেল চার্চ হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেরায় না ভাই ভাই হুগলিতে কিন্তু সব আছে আমরা তারকেশ্বর মন্দির যেমন উন্নয়ন করে দিয়েছি আমরা তেমনি ফুলফুলা উন্নয়ন করেছি ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সব কিছুতে উন্নয়নের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাই মনে রাখবেন হুগলি শ্রীরামপুর চুচুড়া থেকে শুরু করে ধনেখালির তাঁতের শাড়ি আমি যে শাড়িটা পরে আছি কারা করে দিয়েছে ধনেখালির তাঁতিরা মনে রাখবেন সেই তাঁতিদের আমি সালাম জানাই প্রণাম জানাই যারা প্রতিদিন তাঁত বনে আর আমি এদের থেকে তৈরি করাই কখনো বর্ধমান কখনো হুগলি কখনো নদী নদিয়া তাঁত সাথী প্রোগ্রাম দিয়েছি আমরা তাদের জন্য মনে রাখবেন আমার কৃষক ভাইরা আমি আস্তে আস্তে দেখছিলাম আলু চাষ ভর্তি হয়ে আছে মাঠ মাঠ একদম আলু চাষে ভর্তি দেখে আমার চোখ জুড়িয়ে গেল বাংলার মানুষ আলু সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে আর আলু না হলে দিল্লিতে আলু কাপ বড়াবি নেহি মিলতা আলুর চাষ খুব বড়ো চাষ হয় আমাদের হুগলিতে মাথায় রাখবেন এবং সেই আলু চাষ আমরা মনে করি ধান বলুন পান বলুন আলু বলুন পটল বলুন পেঁয়াজ বলুন মাছ বলুন আজকে তো মুরগিও আমরা যত পারছি বেশি করে মুরগির পোলট্রি দিচ্ছি আমরা হাঁসের চারাও দিচ্ছি ছাগলও দিচ্ছি গরুও দিচ্ছি যাতে গ্রামীণ মানুষের উন্নয়ন হয় আমি নতুন করে বলবো না কল্যাণরা আপনাদের আগেই বলেছে সুজাতারা আপনাদের আগেই বলেছে ববিরা আপনাদের আগেই বলেছে কন্যাশ্রী থেকে ছাত্র ছাত্র থেকে ছাত্র সাথী সবুজ সাথী থেকে ঐক্যশ্রী ঐক্যশ্রী থেকে শিক্ষাশ্রী শিক্ষাশ্রী থেকে সবুজশ্রী সবুজ থেকে অরণ্য বন্ধু অরণ্য বন্ধু থেকে পথশ্রী পথশ্রী থেকে একেবারে আমার স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী থেকে শুরু করে পথ সাথী পথ সাথী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপ থেকে আইসিডিএস আইসিডিএস থেকে আশা আশা থেকে ভিআরপি ভিআরপি থেকে এস এল যেগুলো আছে সবাই আমি সবাইকে বলছি সব প্রোগ্রাম করা হয়েছে এতদিন আপনারা বাংলায় ছিলেন আমরা ক্ষমতায় আছি বলবে দশ বছর অ্যাকচুয়াল দশ বছর নয় মনে রাখবেন মে মাস পেরোলে তবে দশ বছর হবে এবং এখনো এক বছর কোভিডের জন্য করোনার জন্য আমরা কোনো কাজ করতে পারিনি শুধু কোভিড দেখতে গিয়ে করোনায় মানুষকে সাহায্য করতে গিয়ে এক বছর আমরা কিন্তু কোনো কাজ করতে পারিনি এসব কাজ থেমে থাকিনি বাট করতেও অসুবিধে হয়েছে আপনারা জানেন যে আমাদের এই আট ন বছরের মধ্যে দুটো অ্যাসেম্বলি ইলেকশন দুটো লোকসভার ইলেকশন দুটো পঞ্চায়েত ইলেকশন এই করতে গিয়ে আর একটা বছর কেটে গেছে তাহলে আমি হাতে পেলাম কত আট বছর আট বছরে কি হয়নি বলুন আগে গ্রামে একটা রাস্তা ছিল আগে বিদ্যুৎ ছিল আগে কলের জল ছিল আমি চিরকাল দেখেছি বন্যা এসছে খানাকুলের মানুষ ভেসে চলে গেছে পরশুরার মানুষ ভেসে চলে গেছে কেউ একটা খবর পর্যন্ত রাখেনি আজকাল বন্যা হলে আমি ছুটে যাই খানাকুলের অপ্রান্ত ওপর প্রান্তে হাওড়ার একদম লাস্ট প্রান্তে যেটা হাওড়ায় যুক্ত হয় আর সেই সব জায়গায় জল যাতে বেশি না জমে আমরা কি করেছি আমরা আড়াই লক্ষ পুকুর কেটেছি জলগুলো যাতে পুকুরের মধ্যে গিয়ে পড়ে দুই কি করছি মনে রাখবেন পরশুরা খানাকুলের মানুষ দু হাজার তিনশো কোটি টাকার ওপর একটা প্রোগ্রাম দেয়া হয়েছে যেটা লোয়ার দামোদার বেসিন প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে নতুন করে ইরিগেশন ব্রিজ হবে নতুন করে আপনাদের নানা রকম বাদ ছাড়ানো হবে নতুন করে বন্যা নিয়ন্ত্রণ হবে দু তিন বছরের মধ্যে কাজটা হয়ে গেলে আজকে অনেক কাজ করা হয়েছে আগামী দিন পরশুয়াখানা কুলে আর বন্যা হবে না তার কারণ এই পরিকল্পনাটাও আমরা তৈরি করেছি আস্তে আস্তে করা হচ্ছে প্রতি বছর আপনাদের জলে সব ডুবে যায় সব ডুবে যায় আর যেই ডুবে যায় আমি প্রথম ছুটে আসি আর ছুটে এসে বলি ওরে ওদের আগে চাল দাও ওদের আগে ডাল দাও আগে ওদের সাহায্য করো ওদের বাচ্চারা যেন ডুবে না যায় আগে আমরা আপনাদের সরিয়ে দিই দিনের পর দিন এই পরিস্থিতি ফেস করতে হয়েছে কিন্তু কোনো দিন কেউ তাকিয়ে দেখেনি তারকেশ্বরে যে কোনো রেললাইনই নেই যুক্ত নেই আরামবাগ পাটটা কেউ কোনো দিন ভেবেছিল আমি করে দিয়ে গিয়েছিলাম বাকু বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেল লাইন জয়রামবাটি পর্যন্ত হয়ে গেছে আস্তে আস্তে আগামী দিনও হয়ে যাবে কয়েকটা লোকের সাথে কিছু মানে অশান্তি হচ্ছে আমি মনে করি তারাও একদিন মেনে নেবে মেনে নিলে চটপট তারকেশ্বর পর্যন্ত যুক্ত হয়ে যাবে আপনাদের একটা বড় কাজ হয়ে যাবে এছাড়াও আমরা একটা উত্তরবঙ্গ যাওয়ার জন্য নতুন পথ তৈরি করছি সেটা একেবারে দাসপুর থেকে এসে পাঁশখুড়া থেকে এসে মিদিনাপুরে পূর্বের ওখান থেকে এসে জয়রাম বাটি হয়ে বর্ধমানের নতুন বাজার হয়ে ওটা চলে যাবে রামপুরহাট দিয়ে নর্থ বেঙ্গল সেটাতেও প্রায় তিন হাজার কোটি টাকা খরচা এটা হুগলি আর একটা রাস্তা পাবে যেটা হচ্ছে যেখান দিয়ে নর্থ বেঙ্গল চলে যেতে পারবে অনেক কাজ করা হয়েছে আমি টাইম নষ্ট করে কিষাণ মান্ডির কথা বলবো না আমি কর্ম সাথীর কথা বলবো না আমি সবুজ সাথীর কথা আলোচনা করব না আমি কন্যাশ্রীর কথা আলোচনা করব না এখনই ছেলে মেয়েদের ন লক্ষ ছেলে মেয়েদের ট্যাব দেওয়া হয়েছে যেটাকে আপনারা জানেন ট্যাব অথবা যেটাকে এ বলে ট্যাবলয়েড যেটা ছোট কম্পিউটার স্মার্টফোন টাইপের দেওয়া হয়েছে ন আর মনে রাখবেন দুয়ারে সরকারে যারা নাম লিখিয়েছিলেন বিধবা ভাতার জন্য আর ওল্ড এজ জন্য পনেরো লক্ষ লক্ষ করে দিচ্ছি আমি পনেরো লক্ষ লক্ষ বিধবা এবং ওল্ড এজ করে দেওয়া হচ্ছে আর স্বাস্থ্যসাথী সবাই পাবেন কিন্তু মনে রাখবেন ওই বায়োটেক কার্ডটা তৈরি করার জন্য মেশিন লাগে সেই মেশিন চেষ্টা করেও দেড় লক্ষর বেশি রেগুলার করা যাচ্ছে না সব মেশিন নিয়েও দেড় লক্ষ করে যদি হয় আর আমার কাছে যদি জমা পড়ে থাকে কয়েক কোটি তাহলে তো একটু টাইম লাগবে মনে রাখবেন যারা পেয়ে গেলেন পেয়ে গেলেন আর যারা পাবেন না এই ছোটো সময়ের মধ্যে ইলেকশানও যদি ডিক্লেয়ার হয়ে যায় এটা কন্টিনিউ করবে কিন্তু তার আগে আপনাদের হাতে একটা টেম্পোরারি কার্ড দিয়ে দেওয়া হবে যাতে পরে এই কার্ডটাই স্মার্ট কার্ড আপনাদের পেয়ে যান আর ট্রিটমেন্টটাও পেয়ে যান যাতে বলবে না কেউ যে আমি পেলাম আর ও পেলো না কেন ও স্মার্ট কার্ডটা পেয়ে গেল মেশিন দিয়ে দিয়েছে বলে তাই মেশিনের অভাবের জন্য আমরা টেম্পোরারি কার্ড দিয়ে দেবো যাতে আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন ওই কার্ডে ট্রিটমেন্টও করতে পারবেন সব কিছু করে দেবো আমরা তারপরে রেশনে যেমন অনেক জায়গায় স্লিপ দিয়েছি যাদের রেশন কার্ড নেই পরে আবার ওটা ডিজিটাল রেশন কার্ড হয়ে যাচ্ছে সেই রকম চিন্তা করবেন না দেখাতে পারবেন একটা সরকার প্রত্যেক পরিবার যাতে পাঁচ লক্ষ টাকার ট্রিটমেন্ট পায় বিনা পয়সায় পাঁচ লক্ষ টাকা সরকারি হাসপাতালে বিনা পয়সায় ট্রিটমেন্ট পেয়েও পাঁচ লক্ষ টাকা করে একটা করে পরিবারকে একটা ক্যাশলেস কার্ড দিচ্ছে এই কার্ডটা নিয়ে গেলে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন এমনকি এমসে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট এবং ভেলোরাও করা হয়েছে প্রথম প্রথম মনে রাখবেন একটা দুটো জায়গায় কেউ কেউ রিফিউজ করতে পারে যদি রিফিউজ করে সঙ্গে সঙ্গে থানায় কমপ্লেন করবেন আর আপনার কার্ডের পেছনেই লেখা আছে একটা কাগজে কমপ্লেন নাম্বারে কমপ্লেন করবেন আমরা সঙ্গে সঙ্গে তার অ্যাকশান নেব বিজেপির লোকেরা নোংরামি করে কয়েকদিন আগে একটা ছবি দেখাচ্ছিল যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেছে পায়নি আসলে তথ্যটা আলাদা সে তার আগেকার দিনের বিল মেটাতে গেছিল সেটা তো দেবে না যখন থেকে কার্ডটা হবে তখন থেকে দেবে কিন্তু যখন থেকে কার্ডটা হয়নি অনেক আগে থেকে তখনকার বিল কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড দেবে না দুই আপনাদের রেশন মনে রাখবেন খাদ্য স্বাস্থ্য বাসস্থান সবচেয়ে বড়ো জিনিস মানুষেরা শিক্ষা শিক্ষা আজকে প্রাইমারি স্কুল পুরো ফ্রি জুতো দেওয়া হচ্ছে ব্যাগ দেওয়া হচ্ছে বই দেওয়া হচ্ছে মাধ্যমিকে সব স্কলারশিপ দেওয়া হচ্ছে এমনকি টেস্ট পেপার দেওয়া হচ্ছে বিনা পয়সায় কন্যাশ্রীর মেয়েরা স্বামী বিবেকানন্দের স্কলারশিপের মেয়েরা সংখ্যালঘু মেয়েরা শিডিউল কাস্ট ছেলেমেয়েরা শিডিউল টাইপ মেয়েরা তারা সমস্ত শিক্ষাশ্রী স্কিমের মাধ্যমে পড়াশোনা করছে তাদের পয়সা লাগে না আর কত ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েছে দেখেছেন শুনেছেন কত শিডিউল কাস্ট ছেলে মেয়ে আজকে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে প্রফেসর হয়েছে ব্যারিস্টার হয়েছে ডাব্লু বিসিএস হয়েছে আইএস হয়েছে আইপিএস হয়েছে কত সংখ্যালঘু মেয়েরা। ডাব্লিউ বিসিএস হয়েছে আইসিএস হয়েছে আজকে মনে রাখবেন ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে ডাক্তার তৈরি হয়েছে দু কোটি স্কলারশিপ দেওয়া হয়েছে ওবিসিদের এবং সংখ্যালঘুদের আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরাও প্রায় নব্বই লক্ষ স্কলারশিপ পেয়েছে আগে একটা কাস্ট সার্টিফিকেট পেতে এক বছর লেগে যেত দু বছর লেগে যেত আর এই দুয়ারে সরকারের মধ্যে আমরা দশ লক্ষ কাস্ট সার্টিফিকেট দিয়েছি দুয়ারে সরকারের মধ্যে দিয়ে মাত্র দুয়ারে সরকারের মধ্যে দিয়ে আমি দশ লক্ষ কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি বাদ বাকি যারা যারা অ্যাপ্লাই করেছেন যাদের কাগজপত্র ঠিক আছে সেগুলোও আস্তে আস্তে হয়ে যাবে চিন্তা করবেন না কৃষক বন্ধু কৃষকদের জমি অনেক সময় মিউটেশন না হওয়ার জন্য তারা কৃষক বন্ধু স্কিমের সুযোগ পান না আমরা ওটাকে সরলীকরণ করেছি আমরা কি করেছি আমরা বলেছি কৃষকরা লিখে দেবে এটুকু আমার জমি এইটা আমার নামে এই আমার বাবার নাম এই আমার অ্যাড্রেস ওইটা দিয়ে দিলেই আমরা কৃষক বন্ধু স্কিমে কৃষককে ইনক্লুড করে দেবো আপনার জমি যখন মিউটেশন হবে হবে যতদিন না হবে আপনি কৃষক বন্ধুর সুযোগ পাবেন এটা মাথায় রাখবেন একটা কৃষক মারা গেলে আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে দু লক্ষ টাকা করে সেই পরিবারটাকে আমরা দিচ্ছি এটা মাথায় রাখবেন শস্য বিমা বিনা পয়সায় কোনো পয়সা দিতে হবে না কাউকে এক পয়সা দেবেন না আপনাদের পয়সাটা আমরা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছি যদি কারো জমি নষ্ট হয়ে যায় ক্ষেত নষ্ট হয়ে যায় ফসল ডুবে যায় আগে পেতেন কোনো ক্ষতিপূরণ পেতেন না কিন্তু এখন দেখেছেন আমফান থেকে শুরু করে সব ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি আমরা একটা রাজ্য সরকার কিভাবে আমফানকে মোকাবিলা করলো কিভাবে কোভিডকে মোকাবিলা করলো করোনাকে একসাথে একবার ভাববেন না কোনো সরকার এই কাজ করতে পারেনি আজকে আমার মা বোনেরা আজকে গর্বিত তাদের মেয়েরা আগে ছোটোবেলায় বিয়ে দিয়ে দিত বলতো কোথায় পাবো টাকা মা ছেলে মেয়েদের পড়াবো কোথেকে আজকে মেয়েরা নিজের পয়সায় নিজেরা পড়ছে আজকে মেয়েরা এম এ পড়ছে এমএসসি পড়ছে ডাক্তারি পড়ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে ব্যারিস্টার পর ব্যারিস্টার হচ্ছে সব মেয়েরা আমার মাথা তুলে দাঁড়িয়েছে এমন কি মেয়েদের গরিব মেয়েদের বিয়ের জন্য রূপশ্রী স্কিম আছে যেখানে দু হাজার টাকা যেখানে দু পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় কন্যাশ্রী মেয়েরা আঠেরো বছর হলে সেও পঁচিশ হাজার টাকা পাবে যদি বিয়ে না করে সে পড়াশুনো চালায় আবার বিয়ের সময় রূপশ্রী স্কিমটাও সে পাবে দুটোই পাবে যারা রিক্সাওয়ালা যারা ঠেলাওয়ালা যারা কনস্ট্রাকশন ওয়ার্কার যারা বিড়িবাদে তাদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করা হয়েছে আগে আপনাদের তিরিশ টাকা দিতে হতো গভর্নমেন্ট তিরিশ টাকা দিত এখন আমরা বলেছি আপনাদের টাকাটা দিতে হবে না ওটা আমরা গভর্নমেন্ট দিয়ে দেবো জনগণকে পুরো বিনা পয়সায় তার ছেলে মেয়ের বিয়ে তার ভবিষ্যৎ মানে ষাট বছর হয়ে গেলে সে একটা পেনশন পাবে এই একটা টাকা পাবে মোটা টাকা সেসব ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে এরকম সরকার কোথাও পাবেন না আমি আবার বলছি রেশন জুন মাস পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার আগামী দিন